আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানিয়ে স্বাগতম। দর্শক, পিএলআইডি শব্দটা অনেক ছোট্ট একটা শব্দ, বাট এর ভয়াবহতা অনেক তীব্র যদি এর সঠিক সময়ে এর সঠিক ট্রিটমেন্ট করা না যায়। পিএলআইডির আসলে অনেকগুলো কারণ থাকে। আমরা বর্তমান সময়ে, মানে বর্তমান সময় বলবো, তার আগের কিছুদিন আগেও আসলে আমরা এত পরিমাণ পেশেন্ট আসলে কখনো পেতাম না যে পিএলআইডি নিয়ে আসলে আমাদের কাছে আসে। বাট বর্তমান সময়ে এত বেশি পেশেন্ট বেড়ে গেছে, এর অন্যতম কিছু কারণ হচ্ছে আসলে কিছু ভুল মুভমেন্ট, কিছু ছোটোখাটো দুর্ঘটনা, বা আমরা দৈনন্দিন জীবনে যে ধরনের আর্গোনমিক্যাল আমাদের যে ধরনের নিয়মগুলো আছে বা সঠিক নিয়ম, সেগুলো আমরা না মানার কারণে আসলে এই ধরনের সমস্যাগুলো আমাদের জীবনে আসে। এর চিকিৎসা ব্যবস্থাটা অতি সহজ, যদি আমরা সেটা সঠিকভাবে না নিই বা সঠিক ট্রিটমেন্টটা সঠিক সময় নিতে না পারি, সেক্ষেত্রে সেটা কিছুটা ভয়াবহ হয়ে ওঠে। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন পেশেন্ট, যিনি বেশ কিছুদিন থেকে উনি এই পিএলআইডি রোগে ভুগছিলেন, বাট উনি ট্রিটমেন্ট নিয়েছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে, এবং ট্রিটমেন্ট নিয়ে আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। দর্শক, কী হয়েছিল আসুন ওনার কেস স্টাডিটা আমরা একটু প্রথম থেকে ওনার কাছ থেকে একটু শুনি, তার আগে একটু ওনার সাথে আমরা একটু পরিচিত হয়ে নেব। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলেন। জি, আমার নাম মোহাম্মদ ফারুক হাসান। আচ্ছা স্যার, বাসা কোথায় আপনার? জি, আমার বাসা মিরপুর একে। আচ্ছা স্যার, আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন, কী হয়েছিল আপনার, আর এটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয়? এটা হয়েছিল আমার 26 জানুয়ারিতে 2022। আচ্ছা, তার মানে খুব বেশি দিনের সমস্যা না? 2 মাস। আচ্ছা, কী হয়েছিল? অ্যাট ফার্স্ট বাসায় একটা ভারী জিনিস সরাতে যেয়ে তখন আমার একটু ব্যথা লাগছিল কোমরে। আচ্ছা, যখন কোমরে ইনস্ট্যান্টলি ব্যথা পেয়েছেন, কি হয়েছিল? মানে প্রচুর রকম পেইন, মানে ওখানে বসে পড়েছেন এরকম ব্যথা? না, পেইনে তখন আমি শুয়েছিলাম, তো কিছুক্ষণ পর যখন উঠছি, উঠানোর পর প্রায় 5 ঘন্টা আমি নড়াচড়া করতে পারতেছিলাম। প্রচুর রকম পেইন, মনে হচ্ছে নিঃশ্বাস আটকে আসতেছে, তো একদম নড়াচড়াই করতে পারতেছিলাম না। আচ্ছা, তারপরে তখন একটা ডাক্তারকে বাসায় নিয়ে আসে ইমার্জেন্সি ভাবে, তখন ওষুধ টষুধ খাওয়ায়, তারপর তখন ব্যথাটা দিয়ে দোষ টোষ দিয়ে তারপর তখন আর শুয়েছিলাম। আচ্ছা, এরপরে আরো ধীরে ধীরে দেখেছেন ব্যথাটা একটু কমে এসেছে, একটু কমছে, যেহেতু অনেক পেন কিলার অনেক কিছু খাওয়ানো হয়েছে। তারপর তখন নেক্সট ডে আরো অনেক ডাক্তার দেখেছি একটার পর একটা। না, প্রথম যখন ডক্টরের কাছে যান, কি বলেছিলেন? কোনো পরীক্ষা নিরীক্ষা বা কিছু করেছিলেন? প্রথমে একটা এক্স রে দিছিল। আচ্ছা, এক্স রে করছিলাম, তারপরে বললো যে ঠিক আছে, আপনি রেস্ট নেন, বাসায় শুয়ে থাকবেন আর এই ওষুধ খাবেন। আচ্ছা, এই তারপরে পরে মানে রেস্ট নিতে বলেছেন, বাট আপনাকে প্রবলেমটা কি বলেছেন, যে কি প্রবলেম হয়েছে? প্রথমে পরে বলছিল যে আমার হাড় ক্ষয় হয়ে গেছে। আচ্ছা, সেটার কারণে এই প্রবলেমটা হচ্ছে। ওকে, দেন আপনাকে রেস্টে থাকতে বলেছিল, রেস্টে থাকার পরে কি কোনো উপকার পেয়েছিলেন বা ওষুধ খেয়ে কোনো উপকার হয়েছে? না, উপকার কোনো কিছু পাইনি। তখন ওই ডাক্তার চেঞ্জ করে আরেকটা ডাক্তারে গেছি। আচ্ছা, ওই সময়টা সমস্যাটা কি হতো, যে দীর্ঘ সময় বসে থাকলে ব্যথা হচ্ছে নাকি সার্বক্ষণিক একটা ব্যথা, প্রবলেমটা কি হতো মূলত? সার্বক্ষণিক একটা ব্যথা, সব সময় উঠতে বসতে চলতে ফিরতে সব সময় ব্যথা, মানে কোনো কাজ আর ঠিক মতো করতে পারছিলেন না। দীর্ঘ সময় হাঁটাহাঁটি করলেও কি ব্যথাটা বাড়ত? হ্যাঁ, হাঁটাহাঁটি তো অত করতে পারতাম না। আচ্ছা, আপনাকে ডেস্ক জব করতে হতো, আমরা জানি আপনি একজন ইঞ্জিনিয়ার, তো সেক্ষেত্রে আপনাকে ডেস্ক জব অনেক বেশি করতে হয়, তো দীর্ঘ সময় বসে থাকলে ব্যথাটা প্রচন্ড, আমি বেশিক্ষণ থাকতে পারতাম না। আচ্ছা, অনেক কষ্ট হইতো। আচ্ছা, তো পাশাপাশি কি সবসময় ওষুধ খেতে হতো? ওষুধ তো অনেক। আচ্ছা, এমন কি কখনো হয়েছে ব্যথার ওষুধ খাচ্ছেন কিন্তু ব্যথা যাচ্ছে না? হ্যাঁ, ব্যথার ওষুধ তো ননস্টপ অনেক লাগাইছি। আচ্ছা, কতদিন খাওয়া যায় কন্টিনিউয়াসলি আপনি খেতে খেয়েছেন? আচ্ছা, এমন হয়েছে যে প্রচণ্ড ব্যথা, সকালবেলা ঘুম থেকে উঠতে পারছেন না ব্যথার জন্য, এরকম হয়েছে বিছানা থেকে? হ্যাঁ, অফিসে যেতে পারিনি, এমন হয়েছে, অফিসে মিস হয়েছে বেশ কয়েকদিন এই ব্যথার জন্য। অবাক হয়নি যে কি এমন হয়েছে, এত বড় কোনো অ্যাক্সিডেন্টও হয়নি, কিছুই হয়নি, বাট হঠাৎ করে সুস্থ মানুষ, বাট আমি মুভ করতে পারছি না, কোনো কাজ করতে পারছি না, ডক্টর অনেক ভয় লাগছিল আসলে। আচ্ছা, কোনো ডক্টর কি আপনাকে সার্জারির কথা এমন কিছু বলেছিলেন? হ্যাঁ, পরবর্তীতে দেখেছি দেখেছি, কারণ ওরা ফার্স্টে বলতেছে যে আপনি ওষুধ খান, রেস্ট নেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো ওষুধ অনেক দেখে খাইলাম, অনেক কিছু খাইলাম, কিন্তু কোনো ধরনের কোনো রেজাল্ট পেলাম না। আচ্ছা, শেষ মুভমেন্টে আপনাকে কি অপারেশনের কথা বলেছেন? হ্যাঁ, আমাকে একটা ডাক্তার বলছিল যে অপারেশন করতে হবে, ঠিক আছে, তো আমি তখন বললাম যে আমি তো অপারেশনের জন্য প্রস্তুত না। আচ্ছা, এই অল্টারনেট কোনো কিছু বলেছিলেন উনি?
না অল্টারনেট কোনো কিছু বলেনি, বলছে যে ওরা নবসুদ খান আর দোদাল জিন পরে আসে অপারেশন করাতে হবে। আচ্ছা, তো তখন সেই মুহূর্তে আপনি ডিসিশন নেন যে না আমি অপারেশন করবো না, অল্টারনেট কোনো ট্রিটমেন্ট আছে কিনা সেটা আপনি খুঁজতে থাকেন। জি জি। আমরা জানি আপনি স্যারের কাছে এসেছেন ট্রিটমেন্টের জন্য, স্যারের বিষয়ে জানতে পারেন কিভাবে? স্যারের বিষয়ে ইউটিউব থেকে তখন স্যার। আচ্ছা, ইউটিউবের মাধ্যমে সর্বপ্রথম স্যারের বিষয়ে জানতে পারেন। জি। এবং স্যার ভিডিও দেখার পর ডিসিশন নিয়েছেন যে একবার স্যারের কাছে যাবেন। প্রথম যখন স্যারের কাছে আসেন, স্যার আপনাকে দেখার পর কি বলেছিলেন? স্যার তো বললো যে এটা তো এমআরআই করতে, তাহলে এমআরআই করলাম। এমআরআই করে এসে রিপোর্ট দেখে বললো যে এখানে এসে অ্যাডমিট হন, ঠিক হয়ে যাবে এটা। মানে তখনই মনে আপনি স্পষ্টভাবে আপনি প্রথম দেখতে পান যে আসলে আপনার পিএলআইডি কোন কোন ডিস্কে আপনার ডিস্ক প্রোল্যাপস হয়েছে সেটা আপনি জানেন। উনি আমাকে একটা সাহস দিল আর কি, ঠিক আছে, যে এটা কোনো ব্যাপার না, এটা কোনো বিষয় না। হ্যাঁ, আমি বললাম স্যার এরকম অপারেশন করতে হবে কিনা, বুঝলেন না। আচ্ছা, আমার কাছে কোনো অপারেশন নাই, আমি আপনাকে এমনি করে দিই। তখন আমি অনেক খুশি মনে মধ্যে সাহস পেলাম। আচ্ছা, তখন বললো যে আজকে আপনি অ্যাডমিট হন। তখন আমি এক সপ্তাহ পরে এসে সরাসরি অ্যাডমিট হয়ে গেছেন। আজকে কততম দিন? আজকে আট দিন, অষ্টমতম দিন। জি। কেমন আছেন আজকে? জি, অনেক ভালো। সেই প্রচণ্ড রকম ব্যথা, কিছুক্ষণ বসে থাকলে প্রচণ্ড রকম পেইন শুরু হয়, হাঁটাহাঁটি করতে পারতেন না, ঘুম থেকে উঠতে পারতেন না মাঝে মাঝে, সেই অসহ্যকর ব্যথা বয়ে বাড়ানো, সেটা কি এখন আছে? আলহামদুলিল্লাহ, এটা অনেক সুস্থ, আলহামদুলিল্লাহ। স্যার, অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে হয়তো ক্যামেরার পাশে আপনাকে দেখছেন, তারা হয়তো আপনাদের কাছ থেকে কিছু জানতে চান যে কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন বা কোথায় তাদের যাওয়া উচিত, বা এই ধরনের যারা সমস্যা আছেন, এরকম অসংখ্য মানুষ আছেন, শুধুমাত্র না জানার কারণে, একটা সঠিক তথ্যের কারণে তারা হয়তো সঠিক ট্রিটমেন্ট থেকে বঞ্চিত, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আসলে স্যারের এখানে কে যদি আসে, আপনারা কেউ যদি আসেন, অনেক অনেক ভালো ফেসিলিটি। হ্যাঁ, এখানে সার্ভিসটাও অনেক সুন্দর। আর আমার নিজেকে দিয়ে বললাম যে এখানে যেই আসবে অনেক সুস্থ, আল্লাহর রহমতে, আল্লাহ যদি রহমত থাকে অবশ্যই অনেক দূর সুস্থ আগার। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই ভাইয়ের কথা, যদিও মাত্র আট দিনে সুস্থ হয়ে গেছেন, এরকম অসংখ্য অসংখ্য উদাহরণ আমাদের কাছে আছে। আপনাদেরকে বারবারই একটা কথা বলি, যারা বিদেশ যাওয়ার কথা চিন্তা করেন উন্নত চিকিৎসার জন্য, তাদের জন্য বলছি আমাদের দেশেই কিন্তু এখন উন্নত রকম চিকিৎসা আছে, বিভিন্ন ধরনের মেশিনারি, যা একটা সময় হয়তো আমাদের দেশ কল্পনা করতে পারতো না। এই ধরনের ট্রিটমেন্ট যেমন হাজার হাজার টাকা খরচ করে আমাদেরকে বাইরে গিয়ে ইউরোপ বা বিভিন্ন এশিয়ার বিভিন্ন দেশে গিয়ে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হতো, সেটা এখন আর করতে হচ্ছে না, সেটা এখন আমাদের দেশেই হচ্ছে। সর্বোপরি পার্শ্ববর্তী দেশগুলো থেকে চিকিৎসার জন্য আমাদের কাছে আসছেন, এটা সবচেয়ে বড় সুখের বিষয়, যার কিছু প্রমাণ অলরেডি আপনারা দেখেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক সিদ্ধান্ত নেবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।